সো বন্ধুরা প্রিভিউটা দেখতে পালেন আজকের ভিডিওতে ঠিক এরকমই একটি ভিডিও অ্যানিমেশন তৈরি করে আপনাদেরকে দেখাবো বরাবরের মতো এটাও আমাদের কাইনমাস্টার ভিডিও এডিটিং এর চতুর্থতম সিরিজ আপনাদেরকে জানাই সবাইকে স্বাগতম বন্ধুরা আমরা শুরু করব এখনি তার আগে বলে নিচ্ছে যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আমাদের সকল নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন খুব সহজে পেয়ে যেতে পারেন তাহলে বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাওয়া যাক তো বন্ধুরা আমরা এখান থেকে সর্বপ্রথম যেটা করব সেটা হলো আমরা এখান থেকে নিউ যে প্রজেক্টটা নেব তার রেশিও 16:9 দিয়ে আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে এখন আমরা যেটা করব সর্বপ্রথম আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব এখান থেকে আমি সাদা ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে সাদা ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে আমরা এখন এখানে আর কি একটু বড় করে নেব দেখতে পাচ্ছেন আমি হালকা একটু ডিউরেশনটা বাড়িয়ে নিয়েছি পরবর্তীতে আবার ছোট করলে করা যাবে কোনো ব্যাপার না এখন আমাদের যেটা করতে হবে আমরা এই যে সাদা হোয়াইট বোর্ডটা নিয়েছি এখন এখানে আমাদের লেয়ার অপশনে যাওয়ার পরে আপনারা যদি যে কোনো ছবি দিয়ে করতে চান অথবা আপনার চ্যানেলের লোগোটা দিয়ে করতে চান সেক্ষেত্রে করতে পারেন আমি এখান থেকে আমার চ্যানেলে একটা লোগো দিয়ে করব দেখতে পাচ্ছেন এই লোগোটা অ্যাড করব করে একটু সাইজটা বড় করে নেব নেওয়ার পরে এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের এটার সাথে এটার ডিউরেশনটা আমরা একটু অ্যাড করে নেব নেওয়ার পরে এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা আমাদের যে লোগোটা নিয়েছি এতে আমরা একটা অ্যানিমেশন অ্যাড করতে হবে সেটা হলো ইন অ্যানিমেশন অ্যানিমেশনে যাওয়ার পরে ওয়াইপ ডাউন আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইপ ডাউন এই অ্যানিমেশনটা অ্যাড করতে হবে করার পরে আমাদেরকে সব খেয়াল করতে হবে যে এখান থেকে যে স্প্রিডটা সেটা একদম যত সম্ভব তত স্লো করে দেওয়া ঠিক আমি একদম লাস্ট স্প্রিডটা এখানে সিলেক্ট করে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন আমাদের এটা অ্যাড হয়ে গেছে এখানে যে লোগোর সাথে আমরা অ্যানিমেশনটা অ্যাড করে ফেলেছি অ্যাড করার পরে এখন আমরা কী করব লেয়ারে যে আবার আরেকটা এই যে হ্যান্ড রাইটের এই যে পিকচারটা এটা আমি গুগল থেকে আগের থেকে ডাউনলোড করে রেখেছি আপনারা চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন জাস্ট গুগলে যাওয়ার পরে লিখবেন যে হ্যান্ড রাইটিং পিএনজি সাইজ লিখলে এরকম আর কি অনেক পিকচার পেয়ে যাবেন জাস্ট আপনারা ডাউনলোড করে নেবেন আমি একটু সাইজটা বড় করে নিচ্ছি নেওয়ার পরে এখন আমরা দেখব আমরা আমাদের এই ভিডিওতে এখন পয়েন্ট করতে হবে পয়েন্ট করার জন্য আমরা এখান থেকে আর কি এইভাবে আমাদের অ্যানিমেশনটা যেখান থেকে শুরু হয়েছে সেখানে যে আমরা আর কি কী ফ্রেম দিয়ে আমরা এখানে পয়েন্টে কী ফ্রেম করবো দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে আমি কী ফ্রেম প্রথমটা অটোমেটিক হয়ে যায় হওয়ার পরে আমরা এখন আস্তে আস্তে ভিডিও এভাবে বাড়িয়ে দিয়ে আমরা আর কী ফ্রেম করে নেব ঠিক এভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কী ফ্রেমটা করে ঠিক এভাবে আপনারা কী ফ্রেম করে নেবেন কী দিয়ে স্লো করে আর কি এবং এরপরে যে থার্ড কী ফ্রেমটা আমরা করব দেখতে পাচ্ছেন এভাবে আর কি স্লোভাবে আমি করে নিয়ে আপনাদেরকে পরের প্রসেসটা বলতেছি আমি এইভাবে করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কি ফ্রেমটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমরা যদি প্লে করি তাহলে আমাদের ছবির যে অ্যানিমেশনটা ঠিক এরকমভাবে আর কি প্লে হয়ে দেখতে পাচ্ছেন এখন আমরা যেটা করব এটা আমরা আর কি এখান থেকে এক্সপোর্ট করে নেবো অর্থাৎ সেভ করে নেব আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সেভ করে দিলাম সেভে দেওয়ার পরে কয়েক সেকেন্ডের ভিতরে সেভ হয়ে যাবে হওয়ার পরে এখন আমরা যেটা করব সেটা হলো এখান থেকে আবার নিউ একটা প্রজেক্ট আমরা
চুজ করব নিউ প্রজেক্টে চুজ করার পরে সেম ভাবে আমরা সর্বপ্রথম একটা যে এক্সপোর্ট যে ভিডিওটা করেছিলাম ওটা আগে আমরা সিলেক্ট করব এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা সিলেক্ট করে দিলাম তারপরে বন্ধুরা এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের এই ভিডিওটা আমরা আর কি এখান থেকে রিভার্স করে দেব রিভার্স অর্থাৎ আমরা এখান থেকে এই যে রিভার্স অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে রিভার্স করে আর রেন্ডারিং করে নেব নেয়ার পরে দেখতে পাবেন বন্ধুরা এখান থেকে আমরা যদি প্লে করি তাহলে দেখবেন এটা হলো রিভার্স একটা সিস্টেম আরকি চালু হচ্ছে অর্থাৎ আমরা সর্বপ্রথম উপর থেকে নিচে আসছিলাম কি পয়েন্ট করে এখন এটা রিভার্সে দিলে উপর থেকে নিচে আসবে আসার পরে এখন আমরা যেটা করব সেটা হলো আমরা এখান থেকে রেখে আমরা আবার লেয়ারে যে সেম ভাবে আমরা আগে এক্সপোর্ট করা ভিডিওটা আবার এখানে অ্যাড করে নেব সরি এখানে লেয়ারে অপশন লেয়ার না আমরা এখানে ডাইরেক্ট মিডিয়া থেকে এক্সপোর্ট করব যেহেতু আমরা একই লেয়ারে করব দেখতে পাচ্ছেন এখানে সো এখন আমরা যদি এটা প্লে করি একটু দেখতে পাবেন যে আমাদের সর্বপ্রথম আর কি এভাবে আসবে আসার পরে ছবিটা আবার রিভার্সে যে নিচে থেকে উপরে দিকে যাবে নিচে থেকে উপরে যাবে যাওয়ার পরে এখন আমরা যদি খেয়াল করি আমরা এখান থেকে যে লেয়ারে এখান থেকে আমরা একটা ট্রানজেকশন অ্যাড করবো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ট্রানজেকশনটা নিব সেটা হলো এই যে থ্রি ডি ট্রানজেকশন এখান থেকে আসার পরে আমরা এই ট্রানজেকশনটা যদি অ্যাড করে দিই তাহলে দেখতে পাবেন আমরা আমাদের ভিডিওটা কিন্তু এরকম একটা অ্যানিমেশন দিয়ে আর কি আপনারা দেখেন এরকম দিয়ে আর কি শেষ হবে বন্ধুরা আমরা যদি চাই এখানে আমরা একটু কালারটা একটু সিনেমেটিক কালার করব তার জন্য আমরা কালার যদি সিলেক্ট করি এখান থেকে কালার অ্যাডজাস্ট আমরা এখান থেকে যাবো কালার ফিল্টারে ফিল্টারে আসার পরে এখান থেকে বেসিক যেটা এখান থেকে আমরা এই কালারটা চুজ করে দেবো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটা সুন্দর একটা কালার চলে আসলো আসার পরে আমরা সেমভাবে দুটো লেয়ারে আর কি একই কালার চুজ করে দেবো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আবার সেমভাবে বেসিক কালার থেকে দুটো লেয়ারে একে ছবি ফিক্স করে দিলাম তারপরে টিক মার্ক করে দিলে যদি আমরা একটু দেখতে পাচ্ছি এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের এই ইন্ট্রো অ্যানিমেশনে আমরা এখন একটা মিউজিক অ্যাড করব তার জন্য আমরা এখান থেকে ডাইরেক্ট অডিও এখানে আসার পরে আমি এখান থেকে আগের থেকে একটা মিউজিক ডাউনলোড করে রেখেছি জাস্ট এটা অ্যাড করে দিলাম তারপরে আমরা এখান থেকে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের মিউজিক এবং অ্যানিমেশন কিন্তু হয়ে গেছে হওয়ার পরে আমরা যদি প্লে করি তাহলে সাউন্ডের সাথে আর কি সো এই ছিল আর কি আমাদের ভিডিও আমি এখান থেকে আর কি চাই যে মিউজিকের লেয়ারটা আর কি ছোট করে নেব জাস্টের সাথে আমরা ছোট করে নিলাম নেওয়ার পরে এখান থেকে টিক মার্ক করে এখন বন্ধুরা আমরা জাস্ট এখান থেকে এক্সপোর্ট করে দেবো দেখতে পাচ্ছেন ফুল এইচডি দিয়ে আমরা এখান থেকে ফ্রেম রেট 30 দিয়ে আর কি সেভে ক্লিক করে দিলে আমাদের ইন্ট্রোটা আর কি এ হয়ে গেল সেভ হয়ে গেল হওয়ার পরে আমরা